Niagara Falls of Kashmir. আমাদের আজকের দিনের নেক্সট স্টপ বাদাম। -15 ডিগ্রি সেলসিয়াস থেকে এখন প্রায় 45 ডিগ্রি সেলসিয়াস, আ ভেরি হট ইভিনিং। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে আমরা সুমন এবং দানিশের হাতের অপূর্ব রান্না খেয়ে আমরা আমাদের ডিনার সেরেছিলাম। পরের দিন সাত সকালে আমাদের সাথে যা ঘটেছিল তা হয়তো আপনারা অনেকেই দেখেছেন। না দেখা থাকলে এই ভিডিওর ডেসক্রিপশনে আমি আগের ভিডিওর লিঙ্কটা দিয়ে দেব, দেখে নেবেন অবশ্যই কেন আমরা সকালবেলা হাতে লাঠি নিয়ে রাস্তায় বেরোতে বাধ্য হয়েছিলাম। চলুন তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। সকালে চলে এসেছি আমরা ব্রেকফাস্ট এখানে। হ্যালো, আমাদের হোটেলের সামনে থেকেই হালকা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়বো আমরা লোকাল সাইটিংয়ের জন্যে। ওয়েট করছি আমাদের ড্রাইভার ভাই রবিসের জন্যে, আসলেই আমরা বেরিয়ে পড়বো। চলুন তাড়াতাড়ি বেরিয়ে পড়ি লোকাল সাইট সিং করতে। ঠিক আছে, স্টার্টেড ফর লোকাল সাইট সিং ইন শ্রীনগর। তবে কোথায় ঘুরবো তা দেখতে গেলে পুরো ভিডিও দেখতে হবে, তবে সারপ্রাইজ রয়েছে, কিছু আননোন প্লেসে যাব আমরা। দাদা আপনার নাম বলি একবার। রইস আহমদ। রইস আহমদ, জি স্যার। আপনি বলা থা ইয়া পে খানা খানে গেলি, আপনি খানা খায়ে থা, তো ইয়ে হ্যা বিশাল বৈষ্ণো ধাবা আর ইয়ে হ্যা নিউ, মানে দুটো মনে হয় ভাগ হয়ে গেছে এখন দুই ভাইয়ের হয়তো। চলুন যাওয়া যাক ভেতরে, খাওয়া দাওয়া করা যাক, দেখা যাক কী কী আছে। ধোসা টোসা দেখতে পাচ্ছি, ভেতরে যাবি না ভেতরে? কী বলছে প্রভুত্তি, জায়গা খুব কম। শট খুবই জনপ্রিয় মনে হচ্ছে। এতটাই ভিড় ছিল যে আমরা তারপর ঠিক করলাম চলো তাহলে পাশেরটাতে যাওয়া যাক। অ্যাজ ইউজুয়াল আমাদের সব টিভি থাকে সাথী আলুর পরোটা, একটাই এনাফ ফর ব্রেকফাস্ট। চলুন তাহলে আলু পরোটা খেয়ে বেরিয়ে পড়া যাক। হালকা বরফ দেখা যাচ্ছে, চারিদিকে শিকার আশিকার। আর মৌসুম ভি বড়িয়া হ্যায়, ওই বল রহা। আর দূরে দেখা যাচ্ছে হরি পর্বত ফোর্ট, জার্মান শেফার্ড। যাওয়ার ইচ্ছা হচ্ছে, দেখা যাক যাওয়া যায় কিনা, কারণ একটা গাড়ি নিচে অব্দি যাবে, ওপরে যাবে না। এখনো কিন্তু আমরা ডাল লেকের পাশ দিয়ে চলেছি, গেট নাম্বার 14 ক্রস করলাম। এই হচ্ছে ফ্লোটিং পোস্ট অফিস। আজকে জানি না কি হয়েছে, সোমবার দিন শঙ্করাচার্য মন্দির বন্ধ, যেতে পারছি না। আমরা এখন যাচ্ছি ইমশাদ গার্ডেন, অনেকগুলো গার্ডেন রয়েছে, মুঘল গার্ডেন, সেগুলো আপনাদেরকে ঘুরে দেওয়া। ছোটো পিট স্টপ, কারণ আমরা দাঁড়িয়ে রয়েছি পৃথিবীর সৌন্দর্যময় লেক ডাল লেক, অপূর্ব অপূর্ব। আমরা অনেকটা এগিয়ে এসেছি, মানে প্রায় সব গেটগুলো ক্রস করে এদিকে চলে এসেছি, একটু ফাঁকা জায়গা দেখে। অপূর্ব সৌন্দর্য বললে ভালো লাগবে, বিদেশও কিন্তু হারবে না, তাই ভারতবর্ষ ঘুরুন। ভারতবর্ষের ঘুরে অনেক জায়গা রয়েছে, আমিও নিজেকে বলছি এই কথা, আপনাদের শুধু না, কারণ আমি অনেক জায়গা ঘুরেছি। কিন্তু এই সৌন্দর্য একটা আলাদা ব্যাপার, এবং সবচেয়ে ভালো লাগছে কি আমি আমার দেশে রয়েছি, কাশ্মীরে শ্রীনগরের ডাল লেকের সামনে। কেমন লাগছে আপনাদের? চলো আবার ভালো করে দেখাচ্ছি।
এবারের মতো ডাল লেককে বিদায় জানিয়ে আমরা এগিয়ে চলেছি আমাদের পরের গন্তব্যস্থলে। তবে কথা দিচ্ছি ফিরে আসব ডাল লেকে এবং আপনাদেরকে সঙ্গে নিয়ে শিকারা চড়ব। তাই চলুন এগিয়ে যাওয়া যাক। ভিডিওটা আপাতত ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তবে যেটা বলার ছিল, ভিডিওর মেন আকর্ষণ কিন্তু এখনও বাকি রয়েছে, তাই পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। চলে এসছি আমরা পারি মহল। এই হচ্ছে টিকিট, 24 টাকা করে বড়দের আর ছোটদের 12 টাকা। হচ্ছে পারি মহল, চলো যাওয়া যাক। চার আর সাড়ে চার। থ্যাংক ইউ। পরিমহল বা পীরমহল, দ্য প্যালেস অফ ফেয়ারিজ, এই জায়গাটিকে একসময় টপ লেভেল ইন্টারোগেশন সেন্টার হিসেবে ব্যবহার করা হয়েছে এবং উচ্চস্তর আমলাদের ঘাঁটি হিসেবেও ব্যবহৃত হয়েছিল। সম্প্রতিকালে এই স্থানটিতে প্রচুর ফিল্ম শুটিংও করা হয়ে থাকে। সামনের সৌন্দর্যটা দেখুন, দেখাচ্ছি। এবার এই পথ ধরে গিয়ে যাবো আমরা ওদিকটা, চলুন যাওয়া যাক। খুব সুন্দর লাগছে, আজকের ওয়েদারটাও আরও ভালো। যেমন হালকা ঠান্ডা রয়েছে তেমনি ক্লিয়ার স্কাই, সাথে সুন্দর রোদ্দুর, খুব ভালো লাগছে। ওয়ান্ডারফুল। এদিকে গার্ডেন রয়েছে, ওয়েল মেনটেইনড। এবং ফুলগুলো দেখুন, টিউলিপ গার্ডেন তো আপনাদের দেখাবই, এগুলো দেখাচ্ছি, সাদা অপূর্ব লাগছে। অপূর্ব ফুল, চল যাওয়া যাক। হচ্ছে স্পট, সেলফি স্পট, মানে নিচে ভাইরা নিচে রয়েছে, আর অসম্ভব সৌন্দর্য। একটা স্পট রয়েছে বিদ্যালয়, আরো একবার আপনাদের জন্য সুন্দর যে দেখুন সামনের দিকটা, বিভিন্ন রকমের কিন্তু গাছ রয়েছে, সাদা দেখার চেষ্টা করছি আপনারা, সাদা রয়েছে, কালারফুল গাছ রয়েছে, একটু পিঙ্ক কালারের গাছগুলো অপূর্ব। আর এটা কিন্তু বাউন্ডারি, এটা কিন্তু বিপজ্জনক জায়গা, এখানে কিন্তু শেষ শেষ মাথায় রয়েছে কিন্তু ওকে পূর্ব ফুটবল গলফ কোর্স হয়ে সোজা চলে গেছে দূরে, এই যে পিঙ্ক কালারের রয়েছে বা রেডিশ স্টাইলস গুলো, সেটা হচ্ছে রাজভবন। আর দূরে হয় হাড়ি পর্বত, আর নিচে হ্যাঁ নিচে হচ্ছে মাতা মন্দির, ও শঙ্করাচার্য কা টেম্পল হ্যায়, ও শঙ্করাচার্য ও যে টাওয়ার হ্যায়। এটা তো দোতলা, এবার আমরা যাচ্ছি উপরটা, তিনতলা উপরটা যেতে হবে, একদম টপ, যেটা টপ ফ্লোর বা তিনতলা বলা যেতে পারে। এখানেও সেই গার্ডেন রয়েছে, সামনে গার্ডেন, আর উপর থেকেও দৃশ্যটা আরও ভালো লাগছে। উপর থেকে তিনটে লেয়ার রয়েছে, তিনটে লেভেল, ফার্স্ট একদম নিচে, সেকেন্ড লেয়ার, এটা থার্ড লেভেল। চলো এগিয়ে যাওয়া যাক। ওয়েল মেনটেন্ড এই পরিমহল, ডেফিনেটলি সিনেমার আসলে অবশ্যই কিন্তু এটা আপনাদের লিস্টে রাখবেন দেখবার জন্য। যেমন আগেও বলেছি আরেকবার বলে দিচ্ছি যে আমি কিন্তু এন্টায়ার ইটার্নিটি, মানে কোথায় যাচ্ছি তার কস্টিং করে আপনার কম খরচে কাশ্মীর ঘুরতে পারবেন, ভালো খাওয়া দাওয়া করতে পারবেন, ভালো জায়গায় থাকতে পারবেন, তা নিয়ে কিন্তু একটা আলাদা ভিডিও পাঠাবো। ভাবাচ্ছি কারণ অনেকটা দৌড়ে এসেছি উপরে ওঠার জন্য। চলুন তাহলে এবার নিচে নামা যাক, নিচে নামছি, এবার নিচে নামবো। নিচে নামার জায়গা ওদিকে হচ্ছে কার পার্কিং, চলুন নিচে যাওয়া যাক।
ফটাফট ওই উপর থেকে নিচে নেমে আসলাম, বেরিয়ে পার্কিং। ওখানে আমাদের গাড়ি রয়েছে 1355, 1355 এই গাড়িটা আমাদের গাড়ি। আর একটা জিনিস যেটা আপনাদেরকে দেখানো হয়নি সেটা হচ্ছে পরিমহল কিন্তু পলিথিন জোন, খেয়াল রাখবেন। চলুন যাওয়া যাক পরিমহল থেকে, আমরা বেরিয়ে যাচ্ছি। চলে এসেছি আমাদের নেক্সট স্টপ মুঘল গার্ডেন চেশমা শাহী, এখানে আমরা যাবো। টিকিট কেটে নিয়েছি, টিকিটে যেটা ভালো লাগলো সব জায়গায় কিন্তু একই টিকিট, সেই সেম, একটু প্রিন্টটা আলাদা। সেই বড়দের 24 টাকা করে, ছোটদের 12 টাকা, আপ টু 12 বছর। চলুন তাহলে ভেতরে যাওয়া যাক, আপনাদের ঘুরিয়ে দেওয়া হবো। তাই তো, থ্যাংক ইউ। চশমে শাহি দ্য রয়্যাল স্প্রিং। क्या प्राइस है इसका? 20 रुपए वन बंदे का। 20 रुपीस एक बार हाथ में, 20 रुपए। ऊपर ऊपर इस तरफ देखो, इस तरफ देखो, नीचे तो जा जाए ये सीढ़ी दिए, ऊपर तो पड़े जाच्छे, नीचे तो घुरे नहीं, इधर माटी पौधे ही जाई। সুন্দর কিন্তু প্রত্যেকটা, কিন্তু পার্ক নেটার মধ্যে সেকেন্ড পার্ক, প্রত্যেকটা কিন্তু ওয়েল মেনটেন্ড, ফলে এন্ট্রি ফি দিয়ে ঢুকলেও গায়ে লাগবে না, জিনিসটা ভালো লাগবে, অবশ্যই আসবেন দেখবার জন্য। দিয়ে ওদিক দিয়েও যাওয়া যাবে, এদিক দিয়ে যাই। ঠিক আছে, টোটাস সেকেন্ড লেয়ার, মনে হচ্ছে উপরে একটা থার্ড লেয়ার থাকবে। সুন্দর গাছ টাছগুলো, খুব সুন্দর, মানে পরিবেশটাই এত ভালো। কিন্তু এখন একটু গরম লাগছে যখন রোদ্দুরটা গায়ে লাগছে, এলস ঠিক আছে। থার্ড লেয়ার প্রত্যেকটারই, থার্ড লেয়ার সেকেন্ড লেয়ার করে রয়েছে, এই হচ্ছে থার্ড। এর থেকে আমার পরিমহলটা বেশি ভালো লেগেছে, আপনাদের কি মত সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার যেটা আপনাদেরকে দেখাবো, আমার পিছনে দেখতে পাচ্ছেন একটা ছোট একটা ওয়াটারফল টাইপের রয়েছে, বা একটা ফাউন্টেনও বলা যেতে পারে, ফাউন্টেনটা উইল বি দ্য রাইট ওয়ার্ড। আমাদের ড্রাইভার ভাই আমাদের বললো যে এখানকার যে জলটা অবশ্যই একবার পান করতে, খেতে, কারণ কি এই জলটা খেলে নাকি শরীর মন সব শুদ্ধ হয়ে যায়, এটা একটা ট্র্যাডিশন ওয়াইজ এই কথাটা চলে আসছে। আমিও যাচ্ছি খেয়ে দেখার জন্যে। বাইরে বোর্ডে লেখা রয়েছে এখানে কিন্তু স্নান করা বা জলে নামা কিন্তু নিষেধ, তাই এসে অবশ্যই জলটা খাবেন। জানি না অনেকে হয়তো কন্টেনার করে নিয়ে যাচ্ছে। আর একটা খবর পেলাম, উনিই বললেন আমাদের ভারতীয় প্রধানমন্ত্রী, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জিও নাকি এখানকার জল খাবেন বলে নিয়ে গেছেন। তাই চলুন আমরাও খাই, নিয়ে যাচ্ছি না কারণ ইহা পাত্র নেই। ড্রেন রয়েছে এখান থেকে জলটা কিন্তু বেরিয়ে যাচ্ছে, কিন্তু ফোর্স অতটা নেই যতটা ফোর্স এর সামনে আছে। এই জল লাগাতার, এই জলটা পড়ছে এবং সুন্দরভাবে সাজানো যাবে। খাওয়ার জায়গা হচ্ছে এইখানে, একটা এন্ট্রি রয়েছে এখানে, দেখুন জল খাবেন, ঠান্ডা জল, জলটা খেয়ে দেখুন খুব ভালো খেতে, অপূর্ব খেতে, আর একবার সত্যি খুব জলটা ভালো খেতে, অনেকটা আমাদের টিউবওয়েলের জলের মতন ভালো লাগবে, খুব ভালো। আর একবার যথেষ্ট পেয়েছিল, বোতল থাকতে ভরে নিতাম, স্প্রিং ওয়াটার। এবার এরম জলে খাওয়াকে মনে পড়ছে, আমি আর্মেনিয়া দেশে গিয়েছিলাম, ওখানে ইয়ারাবান শহরেও আপনাকে জল কিনে খেতে হবে না, বিভিন্ন জায়গায় ছোটো ছোটো কল রয়েছে, ফলাফল বলে, তার ভিডিও আমার চ্যানেলে আছে দেখে নেবেন। সেখানকার আমি জল কিনে খাইনি, প্রতিদিন জলে বোতলে ভরে দিতাম, এখন সাধারণ লোকও কিন্তু ওই যে কল থেকেই জল খেত,
অপূর্ব, খুব ভালো লাগবে, বেশি অবশ্যই খাবে, ভালো লাগবে সবথেকে। আপনারা দেখলেন জল খেলাম, যাই না কতটা নিজেকে শুদ্ধ করতে পেরেছি। কথা তো বলে নাকি শরীর মন রোগ সব নাকি সুস্থ হয়ে যায় গঙ্গা জল খেলে, দেখা যাক। কিন্তু খেয়ে খুব ভালো লাগলো, তৃপ্তি পেলাম, মন শান্তি হলো, জলটা খেতেও পেয়েছি অনেকটা। আপনাকে সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে, তিনটে লেয়ার রয়েছে, এটা টপ লেয়ারে, টপ লেয়ারে কিন্তু এটা আছে, অবশ্যই আসবেন। খুব একটা উঁচু না যে আপনার খুব কষ্ট হবে, কিন্তু জলটা খেলে, ওই স্থানে জল খেলে মনটা সত্যি জুড়িয়ে যাবে, খুব ভালো লাগলো। যারা খেয়েছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যারা খাননি তারা কিন্তু অবশ্যই খাবেন, খেয়ে পরে আমার ভিডিওতে এসে কমেন্ট করবেন। আমার ভালো লেগেছে, আপনাদের ভালো লাগবে। আর একটা জিনিস আমি যেটা করিনি, গাড়িতে বোতল রয়েছে, খালি বোতল আনলে ভরে নিয়ে যেতেও পারেন, কিনে খেতে হবে না তাহলে জল। সত্যি জলটা ভালো এবং পরিষ্কার স্বচ্ছ জলটা, খুব ভালো লাগে। একজন ভদ্রলোককে দেখছি এখানে জলের এখানটা জলটাকে পরিষ্কার করছে, ওনাকে ইচ্ছা করে দেখি উনি এই জলের সম্বন্ধে কি ইতিহাস বা কিছু বলতে পারেন। শুদ্ধতা জুন জুলাই কম হতা গরমি দিন ঠান্ডা রাখতে পানি ইত্যাদা ঠান্ডা রয়েগা। আচ্ছা চল, মুঝে তো বহুত আচ্ছা লাগা পিনে কে। আর ইস পানি এই স্থল কা ক্যা কুছ নাম হ্যায় ক্যা? নাই নাই নাম নেই হ্যায় কুছ, তো এসে হি আপ চিশ মশায় মে আইয়ে তো ইয়ে পানি মিলেগা, এসা হি হ্যায়, নাম কুছ নেই হ্যায় ইস জাগা কা। হ্যাঁ, স্প্রিং ওয়াটার, স্প্রিং মতলব ঝর্ণা নিচে সে হি, সিপ্লিং, সিপ্লিং ওয়াটার। হ্যাঁ আচ্ছা, সিপ্লিং ওয়াটারই বলতে হ্যায় ইসকো। তো আপ লোগ এসা কুছ লোকাল ভাষা মে ক্যা কুছ হ্যায় উসকা নাম? ঝর্ণা, জন্না ও ঝর্ণা যে হতা। আচ্ছা ঝর্ণাই নাম হ্যাঁ, জেস মশাই মে আইয়ে আর ঝর্ণা মে লোকাল নাম হ্যায় ইসকা চশমা, চশমা। হ্যাঁ ভাই খাচ্ছে, কেমন দারুন না জলটা? আরে বোতল থাকলে ভরে নিতাম, দারুন জলটা। ভাইয়ের খাওয়া দেখে আমারও ইচ্ছে করলো আরেকবার জল খাই, ভালো লেগেছিলো জলটা খেতে, তাই বারবার খেতে ইচ্ছে করছিল, তাই খেয়ে নিলাম আর একবার। চলুন তাহলে এবার নিচে নামা যাক। চশমাশাহের অপোজিটে কিন্তু একটা খাবারের দোকান রয়েছে, এদিকে প্রচুর কেনাকাটারও জিনিসপত্র পেয়ে যাবেন, টুপি থেকে আরম্ভ করে চাবি রিং ব্যাগ প্রচুর রকমের কিন্তু জিনিস রয়েছে। আমরা কিছুই নিই নি আপাতত, আপনারা কিন্তু নিতে পারেন। সেকেন্ড স্পটের পরে থার্ড স্পটে আমরা বেরিয়ে চলেছি শালিমারের দিকে, শালিমারের পরে নিশাদ। আমি রাজ, আপনারা দেখছেন আমার চ্যানেল শর্টস মিক্স প্যাক। আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর তারই ভিডিও আমার এই চ্যানেলে দিচ্ছি। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, সবাই ভালো থাকবেন। চলুন আমার সাথে বেরিয়ে পড়ি বিশ্বভ্রমণ, সঙ্গে থাকবেন, টাটা।